এরপরে যদি আরেকবার তারা আমাদের পুলিশ বাহিনী অথবা জনগণকে হামলা করে আমরা তাদের প্যাকেট করে বাসায় ফেরত দেব আরে রাজপথ কাউকে আমরা ইজারা দেই নাই এই রাজপথে আমাদের জন্ম আমরা যদি একটু অতীতের স্মৃতিতে ফেরত যাই 2001 সালের পরপর ঢাকা শহর কেন কোন জায়গায় বলতে গেলে 10টার পরে বার হওয়া যেত না চিন্তাই ডাকাতি ইত্যাদি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার সেই দিনের অবসান ঘটিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নেতৃত্বে প্রশাসনিক নেতৃত্বে আজকে বাংলাদেশ পুলিশ বাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী হিসাবে আবির্ভূত হয়েছে সেই পুলিশ বাহিনীকে এই বিএনপি জামাতের সহ্য হবে না কারণ তারা তাদের যে ন্যাক্কারজনক কার্যকলাপের পথে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় তাদের আরো কিছু সহ্য হবে না ভয় না কিছুদিন ধরে তাদের মাথা ব্যথা আমরা কেন রাজপথে আমরা কেন পাল্টাপাল্টি প্রোগ্রাম দিচ্ছি ঠিক এই কারণেই আমরা পাল্টাপাল্টি প্রোগ্রাম দিচ্ছি কারণ আপনাদেরকে আমরা চিনি এবং জানি আপনাদের উদ্দেশ্য আমরা জানি এবং বুঝি আপনাদের তো পছন্দ হবে না আমরা রাজপথে কারণ আমাদের এই নেতা কর্মীদের জন্যই আপনারা পাচ্ছেন না আপনাদের কুকীর্তি এবং মানুষের উপর আঘাত হানতে সে কারণে আপনাদের এত দ্বিধা এত প্রশ্ন যে আমরা কেন রাজপথে আরে রাজপথ কাউকে আমরা ইজারা দেই নাই এই রাজপথে আমাদের জন্ম এবং এই মানুষের অধিকার আদায় সংগ্রাম করতে করতে আমাদের রাজপথে জন্ম হয়েছে কোনো ক্যান্টনমেন্টে আমাদের জন্ম হয় নাই এবং কোনো সিপাহীর নির্দেশেও আমাদের জন্ম হয় নাই আমাদের জন্ম হয়েছে এদেশের মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করতে করতে প্রায় 75 বছর আগে হোসেন শহীদ সরোয়ারদি ভাসানী বঙ্গবন্ধু শেখ মুজিব সহ সেই বিশ্ববিখ্যাত এই উপমহাদেশের শ্রেষ্ঠ নেতৃত্ব দ্বারাই বাংলাদেশ আওয়ামী লীগ এবং পরবর্তীতে দেশ আসীন স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধা অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে সুতরাং আমাদেরকে আপনাদের পছন্দ হবে না আমরা রাজপথে থাকি কারণ আমরা রাজপথে থাকলেই আপনাদের কুকাম আমরা প্রতিবাদ করব এবং আমাদের নেতাকর্মীরা প্রতিরোধ করবে সেই জন্যই আপনাদের এত চক্ষুশূল যে আমরা কেন রাজপথে রাজপথে আমরাই থাকব আপনারা আপনাদের অকাম কুকাম বন্ধ করেন আপনাদের অকাম কুকামের জবাব আমরা দিতে জানি এবং আমি আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আপনারা আপনি আমাদেরকে একটু অনুমতি দেন এরপরে যদি আরেকবার তারা আমাদের পুলিশ বাহিনী অথবা জনগণকে হামলা করে আমরা তাদের প্যাকেট করে বাসায় ফেরত দেব সুতরাং আপনারা এই টাইপের ঔদ্ধত্য দেখানোর চেষ্টা করবেন না